প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো আজকে কিন্তু অবশেষে WBP লেডি কনস্টেবলের মেইন্স এক্সামের ডেট প্রকাশিত হয়ে গেল। 21 জানুয়ারি তোমাদের কিন্তু মেইন্স এক্সাম হতে চলেছে, অর্থাৎ আজ হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ, আর 22টা দিন কেবলমাত্র হাতে রয়েছে। তো কালকের থেকে নতুন রূপে আবার সেট নাম্বার 7 যাবে, কালকে যে ক্লাসটা আসবে সেট নাম্বার 7 আসবে। শেষ 22 দিনের প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছি, একই সেট, ঠিক আছে? 50টা করে কোশ্চেন থাকবে, নতুন উদ্যমে, নতুনভাবে, নতুন জোর সহকারে কালকে থেকে কিন্তু আবার এই ক্লাসটা কিন্তু রেগুলারই চলবে। যে আমি বলেছিলাম যে 29-এর পরে একদম 1 জানুয়ারি ক্লাস আসবে সেটা নয়, এখন কন্টিনিউ একদম জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে, কন্টিনিউভাবে এবার ক্লাস চলবে। যদি আমি সময় পাই, তোমাদের আমি এটুকু বলছি, যদি আমার পক্ষে সময় থাকে বা পসিবল হয়ে ওঠে, তো সেই 50টা কোশ্চেন জায়গায় কিছু কিছু ক্ষেত্রে তোমরা 60টা কোশ্চেনও দেখতে পারবে, ঠিক আছে? যদি আমি সেরকম সিচুয়েশনের মধ্যে না থাকি, তা অবশ্যই সেখানে কোশ্চেন আমি বেশি আনার চেষ্টা করব। চলো, আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 50টা কোশ্চেন এনেছি। তো আজকে যে কোশ্চেনগুলো অনেকেই বলছে দাদা একটু মডার্ন টাইপ কোশ্চেন আনলে ভালো হয়, আমিও বুঝতে পারছি, আমি তোমাদের কথা দিচ্ছি 1 জানুয়ারি থেকে আমরা আরও ইজি থেকে মডারেট লেভেলের কোশ্চেন তো করবো, এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আরও ভালো ভালো কোশ্চেন তোমাদের সামনে আমি নিয়ে আসব, ঠিক আছে? চলো আজকের থেকে শুরু করছি। আজকে কোশ্চেন নাম্বার 251, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। দেখো 251 নম্বর কোশ্চেন কী বলেছে, রাজ তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? হরিসেন, কলহন, রবিকীর্তি, কৌটিল্য, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, রাজ তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? হ্যাঁ, আরেকটা কথা, ক্লাসের পিছনে বেশি সময় নষ্ট না করবো, না তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি উত্তর দিবে। তো রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা, তো ওই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, কলহন। কলহন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 252, নিচের কোনটি সিন্ধু সভ্যতার একটি প্রাচীন সামুদ্রিক বন্দর ছিল, রোপার, সুরকোর্দা, চানহুদারো নাকি লোথাল, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, কোনটি সিন্ধু সভ্যতার একটি প্রাচীন সামুদ্রিক বন্দর ছিল? তো এই কোশ্চেনটার সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, লোথাল, ঠিক আছে? অপশন নাম্বার ডি, লোথাল হবে সিন্ধু সভ্যতার একটি প্রাচীন সামুদ্রিক বন্দর, তো অপশন নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 253, কী প্রশ্ন বলেছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, ভট্টারক, ধর্মপাল, কুমারগুপ্ত, না গোপাল, বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন কুমারগুপ্ত। অপশন অনুসারে অপশন নাম্বার সি, কুমারগুপ্ত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 245, গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন, দেবভূতি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, জীবিতগুপ্ত, না বৃহদত্ত, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন, দেবভূতি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, জীবিতগুপ্ত, নাকি বৃহদত্ত, তো সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন জীবিতগুপ্ত। অপশন অনুসারে অপশন নাম্বার সি, জীবিতগুপ্ত হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 255, ভারতীয় নেপোলিয়ন নামে কে পরিচিত, বা ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, সম্রাট অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে, ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কাকে, সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত, তো অপশন অনুসারে অপশন নাম্বার সি, সমুদ্রগুপ্ত হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 256, পাল বংশের শেষ রাজা কে ছিলেন, মদন পাল, ধর্মপাল, দেবপাল, নাকি গোপাল, পাল বংশের শেষ রাজা কে ছিলেন, বলো প্রশ্নের সঠিক উত্তর দাও প্রত্যেকে, পাল বংশের শেষ রাজা কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল, তো অপশন অনুসারে অপশন নাম্বার এ, মদন পাল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 257, কার রাজত্বকালে হিউয়েনসাং দাক্ষিণাত্যে গিয়েছিলেন, প্রথম পুলকেশী, তৃতীয় গোবিন্দ, প্রথম কৃষ্ণ, দ্বিতীয় পুলকেশী, কার রাজত্বকালে হিউয়েনসাং দাক্ষিণাত্যে গিয়েছিলেন, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী, অর্থাৎ অপশন নাম্বার ডি, দ্বিতীয় পুলকেশী রাজত্বকালে হিউয়েনসাং দাক্ষিণাত্যে গিয়েছিলেন, তো অপশন নাম্বার ডি 257 দ্বিতীয় পুলকেশী হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 258, দিল্লির কোন সুলতান দানশীলতার জন্য লাক বক্স নামে পরিচিত, গিয়াসউদ্দিন বলবন, রাজিয়া, কুতুবুদ্দিন আইবক, নাকি ইলতুৎমিশ, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, দিল্লির কোন সুলতান দানশীলতার জন্য লাক বক্স নামে পরিচিত,
তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, কুতুব উদ্দিন আইবক, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো দিল্লির কুতুবউদ্দিন আইবক তার দানশীলতার জন্য কিন্তু লাক বক্স বা লক্ষ্যদাদা নামেও পরিচিত ছিলেন। তো অপশন নাম্বার সি কুতুবউদ্দিন আইবক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 259, বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ নাকি হামজা শাহ? বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন বলে প্রশ্নের সঠিক উত্তর দপ্তর থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে, বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ, অপশন নাম্বার বি সিকান্দার শাহ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 260, কোন মুঘল সম্রাট শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন? শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর। কোন মুঘল সম্রাট শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, মুঘল সম্রাট ঔরঙ্গজেব, অপশন নাম্বার সি। মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তো 260-এর সি ঔরঙ্গজেব হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার ইতিহাস থেকে 10টা কোশ্চেন কমপ্লিট হলো। এবার তোমাদের করাবো হচ্ছে জিওগ্রাফি, ভূগোল থেকে, ভূগোলের থেকে 10টা কোশ্চেন আমরা এখন আলোচনা করব। এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত কোন রাজ্য? ঠিক আছে, ভারতের কোন রাজ্য, এটা দেশ রয়েছে, এটা একটু কারেকশন করে নেবে, এটা দেশ হবে না, এটা হবে হচ্ছে কোন রাজ্য। ঠিক আছে, এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত কোন রাজ্য, ভারতের কোন রাজ্য এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি গুজরাট? প্রত্যেকে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অপশন নাম্বার বি অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 262, নন্দা দেবী কোন হিমালয়ের একটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ? সিকিম হিমালয়, হিমাচল প্রদেশ হিমালয়, কুমায়ুন হিমালয় নাকি কাশ্মীর হিমালয় বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নন্দা দেবী কোন হিমালয়ের একটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ, প্রশ্ন নম্বর 262। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, নন্দা দেবী কুমায়ুন হিমালয়ের একটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ, অপশন নম্বর সি কুমায়ুন হিমালয় হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নন্দা দেবী কুমায়ুন হিমালয়ের একটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 263, কেরালার উপকূল কি নামে পরিচিত? কেরালার উপকূল অপর কি নামে পরিচিত? কঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল নাকি কানাডা উপকূল বলে প্রশ্নের সঠিক উত্তর দাও। কেরালার উপকূল অপর কি নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালার উপকূল। ঠিক আছে, মালাবার উপকূল নামেও কিন্তু পরিচিত। তো অপশন অনুসারে অপশন নম্বর বি মালাবার উপকূল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 264, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? গণ্ডক, বাগমতি, কোশি নাকি দামোদর? একদম সোজা কোশ্চেন, বলো বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, অপশন নম্বর সি কোশি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 265, দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড। দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দশম জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, অপশন নম্বর ডি ঝাড়খণ্ড হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 266, নামথাপা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নামথাপা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নামথাপা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, নামথাপা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, তো অপশন নম্বর ডি অরুণাচল প্রদেশ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর, অরুণাচল প্রদেশ। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 267, কি প্রশ্ন বলেছে দেখো, নিম্নের কোন জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা, বেতলা, বন্দিপুর নাকি বান্ধবগড়? নিম্নের কোন জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? তোমরা প্রত্যেকে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি বেতলা। বেতলা জাতীয় উদ্যান কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। 267-এর বি বেতলা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 268,
ভারতের প্রায় 80% কয়লা কোথায় সঞ্চিত রয়েছে? দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা নাকি গোদাবরী উপত্যকা? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের প্রায় 80% কয়লা কোথায় সঞ্চিত রয়েছে? তোর প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রায় 80% কয়লা দামোদর উপত্যকায় সঞ্চিত রয়েছে। অপশন অনুসারে অপশন নাম্বার এ দামোদর উপত্যকা হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার এ দামোদর উপত্যকা প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 269 প্রশ্ন বলেছে সাদা কয়লা কাকে বলা হয়? সাদা কয়লা কাকে বলা হয়? পারমাণবিক বিদ্যুৎকে, জোয়ার ভাটা শক্তিকে, তাপবিদ্যুৎকে নাকি জলবিদ্যুৎকে? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি জলবিদ্যুৎকে। জলবিদ্যুৎকে কিন্তু সাদা কয়লা বা হোয়াইট কোল বলা হয়ে থাকে। তো 269-এর ডি অপশন নাম্বার ডি জলবিদ্যুৎ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 270 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের যমজ শহর বা টুইন সিটি নামে পরিচিত মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, হাওড়া, কলকাতা, ব্যাঙ্গালোর, মহীশূর? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের যমজ শহর বা টুইন সিটি নামে কোন শহর দুটি পরিচিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, ঠিক আছে? ভারতের যমজ শহর নামে পরিচিত হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। চলো এবার আমরা ভূগোলের কোশ্চেন শেষ করার পর এবার আমরা আসবো হচ্ছে আমাদের সায়েন্স বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর 271, মোল কোন ভৌত রাশির একক? পৃষ্ঠ টান, তরঙ্গ দৈর্ঘ্য, বস্তুর পরিমাণ নাকি আলোক দীপ্তি? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মোল কোন ভৌত রাশির একক? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। মোল কোন ভৌত রাশির একক? তোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোল হচ্ছে বস্তুর পরিমাণ, এই ভৌত রাশিটির একটি একক। অপশন অনুসারে অপশন নম্বর সি বস্তুর পরিমাণ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? বস্তুর পরিমাণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 272, কী প্রশ্ন বলেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে নিম্নের কোন বিষয়টি জানা যায়? বলের ঘাত, বলের পরিমাপ ও একক, ভরবেগ, পদার্থের মৌলিক ধর্ম। নিউটনের প্রথম গতিসূত্র থেকে নিম্নের কোন বিষয়টি জানা যায়? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বলের ঘাত, বলের পরিমাপ ও একক, ভরবেগ নাকি পদার্থের মৌলিক ধর্ম? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে পদার্থের মৌলিক ধর্ম বা জাড্য ধর্ম বিষয়টি সম্পর্কে জানা যায়। অপশন অনুসারে অপশন নম্বর ডি পদার্থের মৌলিক ধর্ম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 273, কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়? লোহা, কাঠ, জল না সীসা? কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি জল, ঠিক আছে? জল হয়ে যাবে সঠিক উত্তর। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয়, এই জন্য সেক দেবার কাজে জলকে কিন্তু ব্যবহার করা হয়। তো 273 অপশন নম্বর সি জল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 274, কী প্রশ্ন বলেছে নিম্নের কোনগুলি মৌলিক বা প্রাথমিক বর্ণের উদাহরণ? লাল, নীল ও কালো, লাল, নীল ও হলুদ, লাল, হলুদ ও সবুজ, লাল, সবুজ ও নীল? বলো নিম্নের কোনগুলি প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণের উদাহরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণের উদাহরণ হলো লাল, সবুজ ও নীল। লাল, সবুজ ও নীল, অপশন ডি দেখতে পাচ্ছ, লাল, সবুজ ও নীল, এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, লাল, সবুজ ও নীল। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 275, কী প্রশ্ন বলেছে যেসব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে পরস্পরের কী বলে? আইসোটোপ, আইসোডায়াফার, আইসোবার নাকি আইসোটোন? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? যেসব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে পরস্পরের কী বলে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যেসব পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলে। অপশন নম্বর বি দেখতে পাচ্ছ, আইসোডায়াফার, এইটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন নম্বর বি আইসোডায়াফার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 276, মিল্ক অফ ম্যাগনেসিয়াতে নিম্নের কোন অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড?
বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মিল্ক অফ ম্যাগনেশিয়াতে নিম্নের কোন অ্যাসিড থাকে? প্রশ্ন নাম্বার 276। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিল্ক অফ ম্যাগনেশিয়াতে কিন্তু ম্যাগনেশিয়াম নামক অ্যাসিডটি থাকে। তো অপশন অনুসারে অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ম্যাগনেশিয়াম। তো ম্যাগনেশিয়াম হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 277। শুষ্ক বরফ নিচের কিসের দ্বারা তৈরি হয়? জল, ক্লোরিন, হাইড্রোকার্বন নাকি কার্বন ডাইঅক্সাইড? শুষ্ক বরফ নিচের কিসের দ্বারা তৈরি হয়? তো প্রশ্নের সঠিক উত্তর, প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো, আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো শুষ্ক বরফ সঠিক হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। তো অপশন নম্বর ডি কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 278। কী প্রশ্ন বলেছে? গনোরিয়া কি ঘটিত রোগ? বলো গনোরিয়া কি ঘটিত রোগ? ছত্রাক ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নাকি ভাইরাস ঘটিত রোগ? এ প্রশ্নের সঠিক উত্তর দাও, গনোরিয়া কি ঘটিত রোগ? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গনোরিয়া হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশন নম্বর সি দেখতে পাচ্ছ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 279। কী প্রশ্ন বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন ই, ভিটামিন বি12, ভিটামিন ডি, নাকি ভিটামিন এ? অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? বলো প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, ইজি কোশ্চেন রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে যেমন শিশুদের রিকেট রোগ হয়, তেমনি বয়স্কদের কী রোগ হয়? অস্টিওম্যালেশিয়া। তো অপশন নাম্বার সি ভিটামিন ডি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 280। কী প্রশ্ন বলেছে? কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়? ভিটামিন বি3, ভিটামিন সি, ভিটামিন ডি, নাকি ভিটামিন এ? বলো এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর বি ভিটামিন সি। ভিটামিন সি বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়। তো 280 বি ভিটামিন সি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, এর মধ্যে কিছু কোশ্চেন থাকবে ভারতের সংবিধান থেকে এবং কিছু কোশ্চেন থাকবে ভারতের অর্থনীতি থেকে। প্রথম প্রশ্ন দেখো অর্থনীতি থেকে, সরি সংবিধান থেকে। সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, নাকি আয়ারল্যান্ড? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, সংবিধান সংশোধন পদ্ধতি। ঠিক আছে, তো দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 282। কী প্রশ্ন বলেছে? প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কত নং ধারা পঞ্চায়েতি রাজের সঙ্গে সম্পর্কিত? 36 নং ধারা, 40 নং ধারা, 41 নং ধারা, নাকি 42 নং ধারা? ভারতীয় সংবিধানের কত নং ধারা পঞ্চায়েতি রাজের সঙ্গে সম্পর্কিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 40 নং ধারা। ঠিক আছে, ভারতীয় সংবিধানের 40 নং ধারা পঞ্চায়েতি রাজের সঙ্গে সম্পর্কিত। তো 282 বি 40 নং ধারা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 283। কী প্রশ্ন বলেছে? ভারতীয় সংবিধান অনুযায়ী সম্পত্তির অধিকার হলো একটি মৌলিক অধিকার, প্রাকৃতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, নাকি আইনগত অধিকার? বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতীয় সংবিধান অনুযায়ী সম্পত্তির অধিকার একটি কীরূপ জাতীয় অধিকার? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান অনুযায়ী সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার। অপশন নাম্বার ডি আইনগত অধিকার হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, আইনগত অধিকার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 284। কী প্রশ্ন বলেছে দেখো? কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সর্বাধিক কত মাস পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে ওই পদের দায়িত্ব পালন করতে পারেন? 12 মাস, 9 মাস, 6 মাস, নাকি 3 মাস? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে পদের দায়িত্ব পালন করতে পারেন। অপশন অনুসারে অপশন নম্বর সি 6 মাস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, 6 মাস। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 285। কী প্রশ্ন বলেছে? পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, রাষ্ট্রপতি, নাকি লোকসভার স্পিকার? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? তো 285 সঠিক উত্তর হয়ে যাবে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি রাষ্ট্রপতি হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
পথি। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 286 ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, নাকি অমর্ত্য সেন? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর বি, দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হয়ে যাবে দাদাভাই নৌরোজি, অপশন নম্বর বি ইজ রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 287 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়? ষষ্ঠ, চতুর্থ, পঞ্চম, নাকি তৃতীয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম। ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কিন্তু জনগণের পরিকল্পনা বলা হয়। অপশন অনুসারে অপশন নম্বর সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 288 গরিবি হাটাও স্লোগানটি উচ্চারিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? গরিবি হাটাও স্লোগানটি উচ্চারিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? ষষ্ঠ, চতুর্থ, দ্বিতীয়, নাকি পঞ্চম? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। গরিবি হাটাও স্লোগানটি উচ্চারিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চম। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু গরিবি হাটাও স্লোগানটি উচ্চারিত হয়। তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি পঞ্চম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গরিবি হটাও স্লোগানটি উচ্চারিত হয়। 288 ডি পঞ্চম হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 289 মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়েছিল? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে, 1996, 1997, 1995, নাকি 1998? মিড ডে মিল প্রকল্প বা মিড ডে মিল যে স্কিমটা রয়েছে এটা কত সালে চালু হয়েছিল? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 সালে। তো অপশন অফ নাম্বার সি 1995 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। মিড ডে মিল প্রকল্প 1995 সালে চালু হয়েছিল। ঠিক আছে, অপশন নম্বর সি এই প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 290 1969 সালে কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 10টি, 6টি, 14টি, নাকি 12টি? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে, 1969 সালে কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। অপশন নম্বর সি 14টি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। এবার শেষ 10টা কোশ্চেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে থেকে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা, নাকি রোম? বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। অপশন নাম্বার বি নিউ ইয়র্ক হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 292 ম্যাপেল পাতার দেশ কাকে বলে? লাওস, কানাডা, ব্রাজিল, নাকি মেক্সিকো? বলো ম্যাপেল পাতার দেশ কাকে বলে? অনেকেই এই নামটা শুনেছ এবং আশা করছি অনেকেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। ম্যাপেল পাতার দেশ কাকে বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যাপেল পাতার দেশ বলা হয়েছে কানাডাকে। অপশন নম্বর বি কানাডা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 293 ওয়েলিংটন কোন দেশের রাজধানী? মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নাকি পর্তুগাল? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে। অস্ট্রেলিয়ার রাজধানী যেমন ক্যানবেরা, তেমনভাবে কিন্তু কোন দেশের রাজধানী হচ্ছে ওয়েলিংটন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন, মানে ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী। অপশন নম্বর বি একদম সঠিক উত্তর, নিউজিল্যান্ড। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 294 নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শতদ্র, নর্মদা, গোদাবরী, নাকি মহানদী? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাসিক শহরটি কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত। অপশন নম্বর সি গোদাবরী হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 295 ভাঙড়া নিচের কোন রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য? হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, নাকি পাঞ্জাব? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে, ভাঙড়া নিচের কোন রাজ্যের একটি আঞ্চলিক লোকনৃত্য? তো প্রশ্নের সঠিক উত্তর দাও 295, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি পাঞ্জাব। গিদ্দা ও ভাঙড়া এই দুটোই কিন্তু পাঞ্জাবের একটি আঞ্চলিক লোকনৃত্য। তো 295 ডি পাঞ্জাব হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 296 বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 4ই জুলাই, 11ই জুলাই, 11ই এপ্রিল, নাকি 11ই মার্চ? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়, ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই। অপশন অনুসারে অপশন নম্বর বি 11ই জুলাই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 11 জুলাই। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 297 পিচা শব্দটি কোন খেলার সাথে জড়িত?
গলফ, বোটিং, বেসবল নাকি বক্সিং বলো? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পিচার শব্দটি কোন খেলার সাথে জড়িত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিচার শব্দটি কিন্তু বেসবল খেলার সাথে জড়িত, অপশন নম্বর সি বেসবল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো পিচার 297 প্রশ্ন, পিচার শব্দটি কিন্তু বেসবল খেলার সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 298। দেখো 298 প্রশ্ন কী রয়েছে, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, সারেঙ্গি, সরৎ নাকি সানাই? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বলো এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরৎ, অপশন নম্বর সি। ঠিক আছে, সরৎ ওস্তাদ আমজাদ আলী খান সরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তো অপশন অনুসারে 298 সি সরৎ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, সরৎ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 299, বিটুইন দ্য লাইন্স বইটির লেখক কে? বিটুইন দ্য লাইন্স বইটির লেখক কে? কিরণ দেশাই, জওহরলাল নেহরু, কুলদীপ নায়ার নাকি কে এম মুন্সি? বিটুইন দ্য লাইন্স বইটির লেখক কে বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বিটুইন দ্য লাইন্স বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে কুলদীপ নায়ার, অপশন নাম্বার সি। কুলদীপ নায়ার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। বিটুইন দ্য লাইন্স বইটির লেখক হচ্ছেন কুলদীপ নায়ার। ঠিক আছে, চলো চলো নেক্সট এবং আজকে আমাদের পরবর্তী কোশ্চেন, শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 300, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী গ্রন্থ? আই কে গুজরাল, পিটি উষা, এল কে আদবানি নাকি বেঞ্জির ভুট্টো? গোল্ডেন গার্ল কার আত্মজীবনী গ্রন্থ বলো এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে, তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোল্ডেন গার্ল হচ্ছে পিটি উষার একটা আত্মজীবনী গ্রন্থ, অপশন নম্বর বি। পিটি উষা হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নম্বর বি, পিটি উষা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। তো তোমাদের আজকে নিয়ে টোটাল কতগুলো কোশ্চেন সলভ হলো? টোটাল 300টা কোশ্চেন সলভ হলো। দেখো হাতে আর 22টা দিন আমাদের আছে, তো যদি পার ডে 50টা করে কোশ্চেন করাই তো এখনও তোমাদের আমি 1100টা কোশ্চেন করাবো। যদি সেই হিসাবে চলি, পার ডে 50টা কোশ্চেন করে করি, তো সেই হিসাবে চললে আর 1100টা কোশ্চেন পাবে। ফিজিক্যাল, সরি, PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেন তোমাদের কিন্তু আমি সলভ করাতে চলছি। আমি আবারও বলছি, ক্লাসগুলো কন্টিনিউ রাখার চেষ্টা করব, এবং যদি কোনো একটা সময় আমার চাপের কাজের প্রেশার একটু কম থাকে, সেক্ষেত্রে কোশ্চেনের সংখ্যাটা আমি আরও 5-10টা বাড়িয়ে দেবো। ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওগুলি কিন্তু শেয়ার করবে। তোমরা কিন্তু ভিডিওগুলি শেয়ার করছো না, দেখছো কিন্তু লাইক করছো না। তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওগুলি শেয়ার করো এবং সকলের সাথে ভিডিওগুলি শেয়ার করো, যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে কিছু না কিছুভাবে উপকৃত হয়ে থাকে। চলো আজকে ভিডিওটি এতটুকুই ছিল, ভিডিওটি এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, জিকের পাশাপাশি আমি বলবো ম্যাথ রিজনিংয়ের ক্লাসগুলো তোমরা করো, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখো বা নিজেও বাড়িতে বসে প্র্যাকটিস করো। জিকেটা এই কারণেই করাচ্ছি, কারণ জিকেটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অল্প সময় সবচেয়ে বেশি স্কোর তুমি পেতে পারো। ঠিক আছে, চলো আজকে ভিডিও এতটুকু ছিল, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।